নমস্কার বন্ধুরা, আমি সৌভিক, আমার সঙ্গে আছে কৌশিকা, ক্যামেরা আছে বরাবর মতো গৌরব। তো বন্ধুরা, আজকে আমরা তিনজন পৌঁছে গেছি বাইলানি নামক একটা জায়গার, এমন একটা ভয়াবহ স্থানে যেখানে কিনা অটোমেটিক্যালি অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকেই এটা দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় খুব বেশি না 3 বছর আগে এখানে একটা পুকুর আছে, এখানে পাট ঝাড়া হতো, এখানে পাট গাছ দেখছেন, তো এখানে পাট ছাড়ানো হতো, পচানো, পাট পচি, পাট ছাড়। তো একজন লোক এই গ্রামেরই, সে পাট ছাড়াচ্ছিল। এবার দুপুরবেলার দিকে, ভর দুপুরবেলা সে পান্তা খাজ খায়, খেয়ে একটা গাছে হেলান দেয়, ওখানেই কাড়ির একটা গাছে। আগে এত জঙ্গল ছিল না, এখন তো টোটালটাই পরিত্যক্ত হয়ে গেছে, আগে তো জঙ্গল ছিল না। তো গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে, নিয়ে কোন একটা অজ্ঞাত কারণে সে এখানে মারা যায়, ঠিক আছে। তারপরে যখন তার বাড়ির লোক ওখানে খোঁজ দেয়, সে দেখে সে ঘুমিয়ে আছে, তার গায়ে যখন হাত দেয় সে অটোমেটিক বডিটা ফেলে দেয়। তো তারপরে থেকে মোটামুটি এখানে যে ভয়াবহ উৎপাত শুরু হয়ে গেছে, লোকজন মনে করে যে এই লোকই হচ্ছে এখানে উৎপাত চালায়। কিন্তু আমরা একটা ভিতরে খবর বলছি, কিছু কিছু বাড়িতে গেছিলাম যারা অনেক পুরনো বাসিন্দা এই এলাকার, ঠিক আছে। এই জায়গাটায় নাকি অনেক বছর আগে 3টে মেয়ে একসাথে সুইসাইড করেছিল, ঠিক আছে, 3খানা মেয়ে। তারপরের থেকেই মোটামুটি এখানে এই জায়গাটা ভয়ানক ছিল। এবার সেই লোকেরও মানে একটা অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে, এবার কিছুই বলা যাচ্ছে না এখানে মানে কটা স্পিরিট আছে কি বৃত্তান্ত, কারণ জায়গাটা টোটালটাই পরিত্যক্ত। এখানে পাট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু পুকুরে আপনারা পুরো পরিত্যক্ত, এখানে এগুলো দেখালে বোঝা যাবে। ওখানে একটা বট গাছও আছে, বাগানের ভিতর কিন্তু একটা আওয়াজ হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে যে কখনো স্পিরিট আছে সেটা কেউই বলতে পারে না, জায়গাটা অত্যন্ত ভয়। জয় শ্রীরাম, ওই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় বাজরঙ্গলি, জয় বাজরঙ্গলি। এই এগুলো ওটা কী রে, ও তো কোনটা ওখানে কী আছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কী ওটা? জয় মাতারা, জয় মাতারা। চলো তো, এই এই সাইডটা ঢোকো, এই সাইডটা ঢোকো, এই সাইডটা কী ছিল এটা, এই সাইডটা ঢোকো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খুব খতরনাক জায়গা কিন্তু মনে হচ্ছে আমার, খুব ডেঞ্জারাস জায়গা। আকাশের অবস্থাও আসছে ভালো না, খুব বিপজ্জনক, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে সব থেকে আর একটা কথা সেটা হচ্ছে, আজকে আজকে কিন্তু, আজকে কিন্তু মানে অমাবস্যা, ঠিক আছে। হ্যাঁ, আজকে কিন্তু অমাবস্যা, সাবধানে। পূর্ণিমা আর এই এই খুশি খুশিদা, এদিকে নে, এদিকে নে। এই কি একটা বেরিয়ে গেল, এই এখান থেকে আওয়াজ নেই, এইভাবে বেরিয়ে গেল। আচ্ছা তুমি, আমি দেখছি তুমি একটা বিশ্ব দাদা আছে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। জঞ্জালে হচ্ছে, জয় বাজুংবালি, জয় বাজুংবালি। এসো তো, এসো, এসো তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাজুংবালি।
অনেক অনেক পুরনো জঙ্গল এটা। হ্যাঁ, এই ওই দূরে একটা আওয়াজ হচ্ছে, দেখো গা পে করার আওয়াজ হচ্ছে, দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই জঙ্গলটা টোটালি আগে মানুষজন আসতো, কাজবাজ করতো। এই এই ছবি, এই কী হলো? এই গাছটা আমার গায়ে পড়েছে। হ্যাঁ, গাছটা আমার গায়ে পড়েছে। কোথায় লাগলো? জানি তো, খুব সাবধানে, খুব সাবধানে, ব্যাপক ডেঞ্জার কিন্তু জায়গা, খুব সাবধানে। ঠিক আছে, এই তো প্যান্টে 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 প্যান্টগুলো ডাল হয়ে গেছে, ধুলো ধুলো, ইস লাল হয়ে গেছে তো, লাল হয়ে গেছে। ছিলাম চাই ছিলাম, কী বল, এখানে তো একটা এক্সপিরিয়েন্স না তো, এখানে তো অনেকগুলো আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইটা এসো দৌড়ক, না লাইট নাও, লাইট নাও, একসাথে থাকো, একসাথে থাকো। এখানে কিন্তু প্রচুর আগাছা ভর্তি কিন্তু। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় মাতারা। ওখানে জয় মাতারা, জয় মাতারা, জয় মা, জয় মা, জয় মাতারা, জয় মাতারা। এই এই এটা এটা অবিশ্বাস মানে, এই এই গাছটা দেখো, এই মোটা গাছটা তুলছে। হ্যাঁ, জয় মাতারা, জয় মাতারা। এ কি অবস্থা? ওপরটা দেখা তো, কি করে হচ্ছে, একটু পিছিয়ে এসে দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাজরং বলি। এ কিন্তু খতরনাক জঙ্গল। সাবধানে কিন্তু, খুব সাবধানে, গৌরব। কিন্তু ঘন জঙ্গল কিন্তু এর মধ্যে, খুবই বিপজ্জনক, দূরে দূরে গাছ পালানো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় নম শিবাই, জয় মাতারা, জয় শ্রীরাম, সাবধানে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা উঠলো, ওটা নড়ছে, ওটা ধুলছে, ওটা ধুলছে বাবা। এই কি একটা বেরিয়ে গেল, এই কি দেখো, এই গাছটা, এই গাছটা নিচু, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে গত আছে, জয় মা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এই কোশিটা, এখানে আরো অন্য কোন ঘটনা নেই তো, যেমন আমাদেরকে পুরনো ঘটনাটা বলা হয়নি কিন্তু, এটা অনেক বছর আগে ঘটেছিল। কম লোকের মুখ দিয়ে শুনলাম, শুনলাম মানে যারা বয়স্ক লোক, তিনজন মেয়ে এখানে সুইসাইড করে। জয় বাসুং বলি, জয় বাসুং বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইয়ে বাবা, হাতে এনজয় পড়লো আমার, ঠিক আছে। শুধু কে চলাফেরা করছে, শুধু কে চলাফেরা করছে। আমাদের কিন্তু ধীরে ধরেছে, দেখো ঝড় হচ্ছে, দেখো কি অবস্থা, এই তোলপার হয়ে যাচ্ছে। জয় মাতারা, জয় মাতারা। কে বাবা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। এই দেখো বিশাল জোরে ঝড় হচ্ছে, কিন্তু এই সাইডটা বেরোনো যাবে, এই সাইড যে আমরা কেন এইসব জঙ্গল, যখন ঘন জঙ্গলে যাই, আপনারা বলেন যে দা হেসো বা বড় সড়ো কোনো অস্ত্রপাতি নিয়ে কেন আমরা বেরোই না, তো তার একটাই কারণ আমাদের সাবধানে হয়।
তো তার একটাই কারণ বলো, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, যে চলাফেরা করছে, যে আমাদের কারণ মধ্যে যদি আমাদের, যেমন আমার হালকা রাশি আছে, সন্দীপের হালকা রাশি, পুলকদের হালকা রাশি, আমাদের তিনজনের কিন্তু হালকা রাশি, কারণ মধ্যে যদি কোনো স্পিরিট প্রবেশ করে তখন সেই অস্ত্রটাই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়াবে, সেই কারণে কোনো অন্য অস্ত্রপাতি আমরা ইউজ করি না। তাছাড়াও ওটা হ্যাঁ ইলিগাল, তাছাড়াও আমাদের, তাছাড়াও আমরা তো রাস্তাঘাট দিয়ে যাই, যদি পুলিশ কোনো দিন আমাদের ব্যাগ চেক করে তখন সমস্যা হয়ে যাবে, আমরা বিপদে পড়ে যাবো তখন। এটা প্রচুর কমেন্ট হয়েছে, আর তোমরা কেন এত ঘন জঙ্গলে যাও, অথচ ওটা নিয়ে এই স্পষ্ট দৌড়ে যাচ্ছে না, এই ওটা কি, জয় মাতারা জয় মাতারা জয় মা লক্ষ্মী, জয় মাতারা জয় মাতারা জয় মাতারা, আওয়াজ হচ্ছে কিন্তু মাছ পুরো, তাই তো পুরো মাছ, এবার তো রাস্তা গুলি ফেলতাম, এই আমরা কোন রাস্তা দিয়ে এসেছি, একটা রাস্তা দুটো রাস্তা দৌড়াচ্ছে, স্পষ্ট কেউ দৌড়াচ্ছে, আমি বললাম না আজকে আমরা আসছিলাম যখন, ওই দেখো ওই দেখো ভিতরে আওয়াজ হচ্ছে, নারকল গাছে নারকল গাছে, কি অবস্থা শ্রীরাম জয় শ্রীরাম, এগিয়ে চলো এগিয়ে চলো, জয় বাজ মালিক চলো তো, জয় শ্রীরাম মাথায় পড়তো পুরো ক্যামেরা এসছে, এটা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা, এই এই সাইড দিয়ে না পুকুর ধার দিয়ে কি একটা আওয়াজ আসছে, হ্যাঁ এই ছবি পুকুর ধার দিয়ে কি একটা আওয়াজ আসছে না, হ্যাঁ চলো ডালতে এসে লাগলো আমার হাতে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতারা জয় জয় মাতারা জয় বাজমলি জয় বাজমলি, চলে যাচ্ছে ঘর মাঝে মধ্যে উঠছে মাঝে মধ্যে থেমে যাচ্ছে, এরকম কিন্তু হয় না, হয় কন্টিনিউয়াসলি হবে, মাঝে মধ্যে ঝড় উঠছে মাঝে মধ্যে থামছে, ঝড় হচ্ছে, জয় বাজেঙ্গালি জয় বাজেঙ্গালি, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় মা কালী জয় মা কালী, জয় মা তারা জয় মা তারা, ওই দেখো ঝড় উঠলো আর গাছটা উঠলো, তুই দেখো ঝড় উঠে গেছে, অবিশ্বাস্য এই বাবা ঝড় উঠে গেছে, হঠাৎ করে ঝড় উঠলো, জয় মাতারা জয় মাতারা, এই ওই জায়গাটা দেখো তো কিছু একটা আছে কিনা, হ্যাঁ চলো তো ওই জায়গাটা, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বাজংমালি জয় বাজংমালি জয় মাতারা জয় শুভ শম্ভু, হ্যাঁ
আবার ঝড় উঠেছে, দেখো আবার ঝড় উঠে গেছে। এই কি 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 এই কে কে বলে কুকুরধারে কুকুরধারে কে রে কুকুরধারে এখানে এই কুকুরধারে এখানে কে শিরাম কে শিরাম কে শিরাম এটা করছে দেখেছো কোনো মতো এখানে আলো সহ্য করছে না, আলো সহ্য করতে পারছে না, আলো সহ্য করতে পারছে না, আলোর আশেপাশে হচ্ছে। জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় বাজুমবালি জয় শ্রীরাম। শ্রীরাম কি ক্যামেরা এসছে? জয় মাতারা জয় মাতারা কি আমার পিঠে লাগলো কি জুড়ে ঠিক আছে জঙ্গলের ভিতরে আছে বলে অতটা দুলছে কেন? এই এই দেখো এটা দুলছে, দেখো এই সরে এসো সরে এসো, যদি ছিটকে চলে আসে এটা কোথায় কোথাও শ্রীরাম জয় মাতারা এই যে শ্রীরাম জয় মাতারা জয় মাতারা এখানে তো কাঠ কুটো অবস্থা কি অবস্থা তো ভালোভাবে দেখানো যাচ্ছে না। শ্রীরাম জয় শ্রীরাম তোর সাইডে হলো কি একটা আওয়াজ হলো কিছু পড়িনি তো কি বড় গাছিলাম। জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় শ্রীরাম। ছবি খুব সাবধানে দৌড়া সাবধানে ওখানে আওয়াজ হচ্ছে আওয়াজ হলে দেখো গাছটা কি সব লেগে রয়েছে লেগে আছে দেখো দেখো কি সব এই তো কাছের টুকরো দেখো বেরিয়ে আসছে দেখে যাও। জয় মাতারা জয় মাতারা জয় বাজনবালি জয় বাজুমবালি জয় বাজুমবালি পুকুরটা কিন্তু মানে অনেকটা ডিপ কিন্তু পড়লে কিন্তু আর ওঠা যাবে না। আমরা এই পুকুরের ধারে দেখাতে আসছি কিন্তু এটা কিন্তু এই এইটা কেমন দিয়েছি
এই মাথা ফেটে গেছে, এই চলে এক ক্যামেরা নিয়ে, ক্যামেরা অন করা আগে ডালটা পড়লো, ওটা চিড়ে মতো গেছে, দেখেছিস? আচ্ছা তো বন্ধুরা, আগের দিন গৌরবের, আজকে কৌশিকদার, রক্তপাত হতেই থাকছে আমাদের। আমরা জাস্ট এইটুকু চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেটা পুরোপুরি ফ্রি। আমরা এরকমই 100 জায়গায় গিয়ে, এরকম 100 লোকেশানে গিয়ে আমরা মানে ইনভেস্টিগেশন করি, এই জিনিসটাকে ফেস করি এবং দেখাই আপনাদেরকে যে অ্যাকচুয়ালি কী ধরনের অ্যাক্টিভিটিস হয় এবং এটা মানুষের পক্ষে কতটা, অনেকের ভূত বিশ্বাস করে না, এটা তাদের জন্য যে তাহলে এগুলো কি, যে রক্তপাত প্রতিদিন যে রক্তপাতগুলো হচ্ছে এগুলো কি, আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন এইভাবে। যারা আমাদের পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অনেক ধন্যবাদ, যারা আমাদের প্রথম থেকে পাশে ছিলেন। আমরা আরও বন্ধুরা আমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি আগে গাড়িতে নিয়ে যেতে হবে, কারণ গাড়িতে আমাদের ওষুধপত্রের বাক্স, ফাস্কেট বক্সটা আছে, ওটা আগে মেন এটা পড়তি মনে পড়তি করতে হবে। তো বন্ধুরা শুভরাত্রি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।